বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা সুরতহাল যে প্রশ্নগুলো আমাদের বিভাগীয় পদনের পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলোই আমরা আজকে দেখব যে সুরতহাল থেকে কী কী প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে মোটামুটি 17টি প্রশ্ন রয়েছে। আমরা আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা এইগুলো আপাতত পরীক্ষার জন্য সিলেক্ট করেছি এবং আরও দুই চারটা বের হতে পারে, আমরা পরবর্তী আমরা জানিয়ে দেব। তবে তাহলে আমরা খেয়াল করি সুরতহাল থেকে কী কী প্রশ্ন আসতে পারে। আর সুরতহাল সম্পর্কে আমরা জানি, অর্থাৎ এখানে CRPC 174 এবং PRP 290 থেকে যে আলোচনাটা, অর্থাৎ CRPC 174টা ভালো করে পড়ে নেবেন এবং 290 এই দুটি সেকশন এবং এই ধারা যদি আপনার ভালো করে একটি ধারা একটি বিধি যদি ভালো করে পড়ে নেন, তা আশা করি সুরতহাল থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনারা পারবেন। তাহলে সুরতহালের যে ফরম্যাট রয়েছে আমি এই ফরম্যাটটা আপনাদের দেখাবো, ইনশাআল্লাহ আপনারা আশা করি ভালো করবেন। সুরতহাল প্রথম আমার প্রশ্ন হচ্ছে, 1 নম্বর, সুরতহাল কী, সুরতহালের প্রতিবেদন কী, বাংলাদেশে কয় ধরনের সুরতহাল প্রস্তুত করা হয়, কোন কোন মৃত্যুর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়, সুরতহাল প্রতিবেদন যে সকল বিষয় থাকা আবশ্যক বর্ণনা, লাশ চালান কাকে বলে, এটা BRB 299 বলা রয়েছে, লাশ চালানে কী কী উল্লেখ থাকতে হয়, এটাও 299 বলা রয়েছে PRB-তে, সুরতহাল প্রতিবেদন লিপিবদ্ধকরণের নিয়মাবলী আলোচনা করুন, নির্ভুল সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, এটা সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর পরীক্ষা এসেছিল, পুলিশ ব্যতীত কে সুরতহাল লিপিবদ্ধ করতে পারে, একাধিক মৃত্যুর ক্ষেত্রে সুরতহালের নিয়ম কী, সুরতহালের সাক্ষ্যগত মূল্য কী, এটা সাক্ষ্য হয়নি 9:35, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালীন করণীয় দিকগুলো আলোচনা, সুরতহাল রিপোর্ট প্রণয়নের কৌশল বর্ণনা, গলায় ফাঁস দিয়ে ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত, গলায় ফাঁস এবং বিষ পান করে মৃত্যু এবং সড়ক দুর্ঘটনা, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করুন, অপমৃত্যুর মামলা তদন্তের পদ্ধতি আলোচনা, অপমৃত্যু বলতে কী বোঝায়, অপমৃত্যু মামলা কখন খুন মামলা রূপান্তরিত হয়, একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেলে পুলিশ অফিসার হিসাবে আপনার করণীয় কী। তাহলে আমরা খেয়াল করলাম যে এখানে মোটামুটি যে প্রশ্নগুলো রয়েছে এখানে যে মোটামুটি 17টি, কিংবা এখানে আমরা খেয়াল করি এখানে প্রায় 17 থেকে 20টি প্রশ্ন আছে, মোটামুটি 17টা আমরা প্রশ্ন আমরা খেয়াল করলাম। তো এখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, তবে আমরা এই প্রশ্নগুলো আমরা অবশ্যই ভালো করে পড়ে নিব। আর এই প্রশ্ন যাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এই সুরতহাল থেকে আপনারা এই প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকুন। এখান থেকে আজকের এই সুরতহাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।